Hello guys, I'm Chairman Chair co-founder Obhijit Purkai. So, tar ke paper e amar ekta choto mane amar jibon kahini eschilo amar chairman chair theke. So, una oi paper dekhe amader kaku kobi Nitai Midha amar jonno ekti kobita likhechen mane onek boro kobita ar chonde miliye khub sundor. Onake ami dhonnobad janai je amar jonno ekti kobita likhechen ebong uni ei kobita ta shonaben apnaderke. Kobitar naam অভিনব চা, কবি নিতাই মৃধা। চাকরির আশা ছেড়ে অভিজিৎ খোলে চায়ের দোকান, বাইকের পরে চা দোকানে মুশকিল হয় আসান। ত্যাগ করে তার শিক্ষার বড়াই, দ্বিধা সংকোচ মান ভয়, বুঝেছে সে এ জগতে কোনো কাজ যে ছোট নয়। কত কিছু ব্যবসা করে হয়নি সে সফল, বাইকের পরে চা দোকানে মিলেছে সুফল। বুঝেছে সে জীবন মানে মস্ত একটা লড়াই, লড়াই ছাড়া ভাগ্য বিমুখ এই জীবনে যা চাই। ভিড়ের পারে পাটুলি মোড়ে বাইকের পরে দোকান, 10 রকমের চা সেখানে আয়েস করে খান। চা শুধু নয়, চায়ের সঙ্গে পাবেন বিস্কুটের কাপ, দিল্লি থেকে আনা এ কাপ খাওয়াতে নেই চাপ। ইরানি চা, নীলকণ্ঠ ফুলের পাতায় তৈরি চা, বুলুকি গোলাপ জবা এমন 10 রকমের চা। মোটর বাইকে চায়ের দোকান ফেলেছে সে সারা, তার হাতের চা খেতে তাই ছোটে শহর পাড়া। মোটর বাইকে চায়ের দোকান ফেলেছে সে সারা, তার হাতের চা খেতে তাই ছোটে শহর পাড়া। নমস্কার, ধন্যবাদ স্যারকে আমার জন্য একটা সুন্দর একটা কবিতা লেখার জন্য, আর আমার জন্য মানে একটা ছোটো দোকানের জন্য সময় বের করেছেন উনি, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার আশীর্বাদ নিচ্ছি পরবর্তীকালে যেন বড় হতে পারি। একটু আশীর্বাদ দেবেন, থ্যাংক ইউ আপনাদেরকেও, আপনারা একটু আশীর্বাদ দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি।